সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কেএন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31 মেঘবেলা 92 এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। করোনা পরিস্থিতির জেরে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা প্রত্যেকটি মানুষকে সমস্যা পড়তে হয়েছে কম বেশি। লকডাউন শুরু হবার পর থেকে বন্ধ স্কুল কলেজ, সমস্যা পড়েছে শিক্ষার্থী থেকে অভিভাবকরা। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে, পড়াশোনার গতি আনতে প্রত্যেকটি স্কুল কলেজ ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস শুরু করে। কলকাতায় প্রথম অনলাইন পদ্ধতিকে আরও গতি আনতে ও সহজলভ্য করতে এক অভিনব পদ্ধতি চালু করতে চলেছে ডিভাইন ফাউন্ডেশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। সেই সময় বিএফসিতে আমাদের কাছে আসে একটা প্রপোজাল দিয়ে, যে প্রপোজালটা দেখে আমরা প্রচন্ড রকম উৎসাহিত হয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে এই এই প্রোডাক্টটাকে ডেভেলপ করার জন্য আমরা আমাদের ফুল টেকনোলজি সাপোর্ট আমরা দেব এবং এবং আগামী দিনেও এটাকে আপডেট করার জন্য এবং এটাকে যাতে এই ক্রাইসিসটাকে পুরোপুরিভাবে উঠে যাওয়া যায় সোসাইটি থেকে তার জন্য আমরা চেষ্টা করব। বর্তমান কোভিড সমস্যার জন্য আমাদের ছাত্রছাত্রীরা তারা তাদের পড়াশোনা ঠিক মতো করতে পারছে না, টিচারের সমস্যাটা ভিন্ন করে দিল যে স্টুডেন্টের কোয়ারি আছে এবং একসঙ্গে তিন চারজনের কোয়ারি থাকতেই পারে, আরও বলতে পারে কারণ এটা তো ক্লাসরুম নয়, যে কেউ কাউকে দেখছে তো তিন চারজন উঠলেও ফার্স্ট ন্যানো সেকেন্ডে যার হাতটা আগে উঠবে তাকেই কিন্তু একটা ক্যাচ করবে, ক্যাচ করার পরে তার কথাবার্তা শুনবে, তার কোয়ারি শুনবে, শোনার পরে টিচার তার প্রবলেম সলভ করবে এবং তারপরে যাদেরটা শোনা হলো না অর্থাৎ যারা হাত তুলেছিল তো ব্যাপারটা সড় বড় নেই, তাই তারা মিউট করতে ভুলে যান, তারা সিস্টেম থেকে মাঝে মাঝে সরে যান, এমন দেখা গেছে স্টুডেন্ট খাচ্ছে খেতে খেতে ক্লাস করছে, তাতে কি হয় আর পাঁচজন ডিস্টার্ব ফিল করে, ক্লাসটা তো নামমাত্র হলো, তাহলে ক্লাস ডিভিশন হলো, টিচারও দেখিয়ে দিল আমি ক্লাস করলাম কিন্তু স্টুডেন্টরা কি শিখল। তাই আমাদের ডিভাইন ফাউন্ডেশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট যে জিনিসটা নিয়ে এসেছে সেটা উইদাউট টাচ, মোবাইলে টাচ না করে পুরো ক্লাসটা করা যাবে, যখনই টিচার ক্লাসটা অন করবেন এবং প্রত্যেকের আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হবে, ইন্ডিভিজুয়ালি সেই আইডি পাসওয়ার্ড দিয়ে ক্লাসে যখন ঢুকবেন কাউকে মোবাইলে টাচ করতে হবে না, টিচার ক্লাস করাচ্ছেন, স্টুডেন্ট শুনছে, স্টুডেন্টদের ভিউয়ার স্টুডেন্ট দেখছে, বাকি স্টুডেন্টরাও ক্লাস করছে। এবার কোয়ারি সেশন এলো, স্টুডেন্টরা কোয়ারি করার জন্য হাত তুলল। মঙ্গলবার কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই পদ্ধতি তুলে ধরেন ট্রাস্টের সদস্যরা। তারা জানান বিদ্যাং ও মেজিকিউর নামে দুটি অ্যাপ তারা চালু করতে চলেছে। দেখুন অনলাইনে হতে হতে পারে, এক হচ্ছে ভার্চুয়ালি এক হচ্ছে অনলাইন, ঠিক আছে। এবার অনলাইনে যদি টোটালি হয়, যদি স্টুডেন্টরা যদি পৌঁছতে না পারে স্কুলে তাহলে সেক্ষেত্রে স্টুডেন্টদের কাছে প্রত্যেকের আইডি পাসওয়ার্ড থাকবে এবং আমাদের যে অ্যাডমিন আছেন স্কুলের যে অ্যাডমিন থাকবেন সেই অ্যাডমিনের থ্রু দিয়ে যিনি টিচার আছেন সেই টিচার সবাইকে কানেক্ট করবেন এবং প্রত্যেক স্টুডেন্টে সেখানে ক্লাস করতে পারবেন, ঠিক আছে। এইবার গভর্নমেন্ট বললো যে না এখন স্টুডেন্টরা ক্লাসে আসতে পারবে, যেটা দুদিন আলোচনার মধ্যে আসে যে গভর্নমেন্ট বলছে যে স্কুল ওপেন হবে, কিন্তু স্কুল ওপেন হলেও সরকারি স্বাস্থ্যবিধি যদি মেনে চলতে হয় তাহলে একটা ক্লাসে যতজন স্টুডেন্ট করা দরকার সেই অনুযায়ী যদি হিসাব করা হয়, যদি একটা ক্লাসে ধরুন 60 জন স্টুডেন্ট আছে সেক্ষেত্রে 60 জন স্টুডেন্টকে কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে স্কুল অ্যালাউ করতে পারবে না, বড় জোর 15 থেকে 20 জন, তো বাকিরা তো বাড়ি থেকে স্টাডি করবে, সেক্ষেত্রে তখন ভার্চুয়াল ক্লাসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে যাবে। তখন আমরা প্রত্যেকটা স্কুলে সিসিটিভি ক্যামেরার থ্রু দিয়ে ইন্টারনেটে কানেক্ট করে টিচার যা পড়াবেন এবং প্যাস সিস্টেম যেটা গেলে বলে পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম, তার সাহায্য নিয়ে টিচার যেটা পড়াবেন সেটা স্টুডেন্ট বাড়িতে বসে পুরোটা ভিউ করতে পারবে এবং শুনতে পারবে। কোনো স্টুডেন্ট যদি ইন ফিউচারে কোনো স্টুডেন্ট যদি মিসও করে, হতেই পারে মিস করতেই পারে কোনো একটা প্রবলেম থাকবে, সে যখন তার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে স্কুলের অ্যাডমিনের পারমিশন নিয়ে সে সেটাকে ভিউ করতে পারবে ক্লাসটা, যে এক্স্যাক্টলি কী ক্লাসটা হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন,
এই একটা প্ল্যাটফর্মে কতজন স্টুডেন্ট ঢুকতে পারে, একটা প্ল্যাটফর্ম একসঙ্গে কতজন অ্যাড হতে পারে? এখনো পর্যন্ত 150 ঠিক হয়েছে, ওটা যত যখনই ডিমান্ড বাড়বে সে অনুযায়ী আমরা আপ টু 2000 পর্যন্ত নিয়ে যাবো, সে প্ল্যানিংটা আমাদের R&D সেকশন করছে।